আর জাস্ট বাসটা মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। 65 স্পেশাল বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মটন রান্না হচ্ছে। কি আমাকে বাটনাতে ফেলে বাটবে? আচ্ছা সংসাধি উদ্বোধন করছি। ঠিক আছে। হ্যালো গাইস। হ্যালো গাইস। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুদীপা। তো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের এই ফুল ডে ব্লগটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো সকাল সকাল আমি আর তন্ময় একদম রেডি হয়ে গেছি, এক্ষুনি আমরা চলে যাব আর পৌঁছে যাব তন্ময়ের শাশুড়ির বাড়িতে যেখানে জামাই ষষ্ঠীটা হবে। তো যতক্ষণে আমরা যাই ততক্ষণ ধরে তোমরা দেখে নাও তন্ময় তন্ময় শাশুড়িকে কি গিফট দিল। তো ফুল ডে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। গাইস তোমরা সকলে জানো কাল জামাই ষষ্ঠী, আর আমাদের কাছে তো জামাই ষষ্ঠীটা ভীষণ স্পেশাল কারণ এটা হলো আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী। অনেকদিন ধরেই মায়ের গিফটটা কিনবো ভাবছিলাম কিন্তু কাজের চক্করে যাওয়া হয়নি, আর কালই যেহেতু জামাই ষষ্ঠী আজকে তো গিফট কিনতেই হবে। আর গিফট কেনার দায়িত্ব পড়েছে আমার ঘরে কারণ তন্ময় আজকে ব্যস্ত, ও আজকে যেতে পারবে না আমার সাথে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন যাব মায়ের জন্য গিফট কিনতে। তো আমার সাথে চলো আর দেখে নাও মায়ের জন্য আমি কি গিফট কিনবো। গাইস আমি শপিং করে চলে এসেছি, এই যে যা দরকার ছিল আমার মায়ের জন্য গিফট কেনার সেটা কিনে নিয়ে চলে এসেছি। আমি গেছিলাম ভেবেছিলাম যে দোকানে গিয়ে ক্লিপ নেব, কিন্তু দোকানে এত ভিড় যে মোবাইল বার করতেই পারলাম না, ওর জন্য কোনো ক্লিপ নিতে পারিনি। চলো তোমাদের এখন দেখাই আমি মায়ের জন্য কি কিনলাম। এই হলো সেই গিফট যেটা আমি আমার মায়ের জন্য কিনতে গেছিলাম, একটা দুই কালারের শাড়ি। কেমন হয়েছে তোমরা বলো, আমি শাড়ি ব্যাপারে অত কিছু ভালো বুঝি না। তো দোকানে গিয়ে যেটা আমার মোটামুটি ভালো লাগলো, আমার মার কথা ভেবে যে হয়তো মাকে পরলে ভালো লাগবে সেই হিসাবে কিনে নিয়ে আসলাম। আমি জানি না আমার মায়েরও পছন্দ হবে কি না। এই হলো শাড়ি, অল ওভার বললো কাজ আছে, এরকম দুই কালারের হবে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার মাকে এই শাড়িটা পরলে কেমন লাগবে সেটাও কমেন্টে বলো। আমরা বেরিয়ে গেছি, সাথে এই যে গিফটও নিয়ে নিয়েছে তন্ময় শাশুড়ি মায়ের জন্য। আমরা দাঁড়িয়ে রয়েছি আপাতত বাস স্ট্যান্ডে, বেরোলাম আর জাস্ট বাসটা মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। এখন 10 মিনিট ওয়েট করতে হবে, তো যখন ওয়েট করবো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আপাতত দাঁড়িয়ে রয়েছি, বাস আসলে বাসে করে যাব, আবার গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি চলে এসেছি আমার শাশুড়ির বাড়িতে, অনেক যুদ্ধ করে সংগ্রাম করে রোদের মধ্যে। আচ্ছা বাসে প্রচণ্ড ভিড়, সবাই একদম দেখছিলাম সকাল সকাল শাড়ি পরে ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে সেজে গুজে সবাই শ্বশুরবাড়ি যাচ্ছে। তো আমরা তাদের মধ্যে উঠেছি, ভেবেছিলাম বাস ফাঁকা হবে যেহেতু সকাল সকাল ছিল, কিন্তু সকাল সকালই ভিড় কারণ সবাই শ্বশুরবাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠী করতে। বাসটা দেখে মনে হচ্ছিল যে ওটা জামাই ষষ্ঠী স্পেশাল বাস। হ্যাঁ 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 একদম একদম, কারণ সব সিটেই অলমোস্ট প্রত্যেকটা সিটেই দেখছি যে জামাই আর বউ, জামাই আর বউ বসে আছে। হ্যাঁ একদম, সেজে গুজে পরিপাটি আমরা বাদ দিয়ে, কারণ ও বসেছিলাম দাঁড়িয়েছিলাম। আমি একটা জায়গা পেয়েছিলাম, একজন বসেছিলেন বাচ্চা নিয়ে, তাই তার পাশে জায়গাটা পেয়েছিলাম তাই বসেছিলাম, আর তন্ময় দাঁড়িয়েছিল, বাকি সব সিটে জোড়ায় 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 বসেছিল। আর জামাই ষষ্ঠী দিন পারলে ওই 4-5 দিনের জন্য গোটা সংসার নিয়ে সব যায়, আমি যা দেখলাম ব্যাগ পত্র নিয়ে 3-4 সবার ব্যাগ, আমাদেরই শুধু একটা ল্যাপটপের ব্যাগ আর একটা এমনি হাতে ব্যাগ ছিল, তার সঙ্গে তো ছোটখাটো বাচ্চা কাচ্চা এক দু পিস আছেই। তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ, এখন আপাতত একটু খাবো, খেয়ে নিয়ে স্নান টান করে রেডি হবো, আর তারপরে মা তন্ময়কে বাটা দেবে। তো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছি, শেয়ার করবো, দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো। তো আমরা এসে খেয়ে দিয়ে নিয়েছি, এখন চলো দেখাই মা কি করছে। মা কি করছো? মটন রান্না হচ্ছে। আর কি কি রান্না করেছো তোমার জামাইয়ের জন্য? এটা কি মাছ? পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের ঝাল। আচ্ছা পুঁটি মাছের ঝাল, মাছের মাথার ডাল, বাহ মাছের মাথা দিয়ে ডাল, আর বাহ চাটনিও আছে, আমের চাটনি। আর এখানে পটল কেটে রেখেছো, তাহলে মাংস আর পটল ভাজা হলে হয়ে যায়। আমার মা এখন একটাও বাজেনি, রান্না প্রায় কমপ্লিট, একদম টাইম মতোই আছে, জামাইটা টাইম মতোই খেতে পারবে, তাই তো? বাহ বাহ,
এখন আমি যাচ্ছি স্নান করতে, স্নান করে রেডি হব, আর তারপরে মা জামাইকে বাটা দেবে। আমরা স্নান করে দুজনেই রেডি হয়ে গেছি, আমার ভাইও রেডি, আর মা যে জায়গাটায় বসিয়ে আমাদেরকে বাটা দেবে সেই জায়গাটাও আমি রেডি করে ফেলেছি। তো মানে মানে বাটা দেয় মানে কি, আমাকে বাটনাতে ফেলে বাটবে না, তোকে বাটা দেবে। বাটা মানে হলো যেরকম আমরা পূজোর সময় বাটা নিয়ে যাই ফুল ফল, তোকে তো আর তুই তো আর দেবতা নো যে তোকে ফুল দেবে, শুধু ফল দেবে। আগেরবার দিয়েছিল মনে নেই? হ্যাঁ হয়ে গেছে এক বছরে। যাই হোক, যে জায়গাটায় বাটা দেবে সেই জায়গাটা রেডি করে চলে এসেছি, চলো তোমাদের সেই জায়গাটা দেখাই। এখন আমি ষষ্ঠীর বাটা রেডি করছি। এখানে তিন রকম ফল দিতে হয়, তো কলা দিয়েছি, লিচু দিয়েছি আর আম দিয়েছি। এখানে কাকি আছে আমাদের দর্শক, কাকি আমাকে হেল্প করেছে, কাকি আমাকে কাকি আমাকে আম এনে দিয়েছে, মিষ্টি এনে দিয়েছে। সবকিছু রেডি হয়ে গেছে, এবার মা আমাদের তিনজনকে বাটা দেবে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে তিনজনের আসন রেডি, এখানে তন্ময় বসবে, এখানে ভাইয়া বসবে, এখানে আমি বসবো, আর এই যে মিষ্টি ফল গিফট সব রেডি। এখন তন্ময় একটা মিটিং করছে, সেটা হয়ে গেলে মা আমাদের তিনজনকে বাটা দেবে, ষষ্ঠীর শার্ট দেবে। এই যে ষষ্ঠীর শার্টের কুলো জল সবকিছু রেডি হয়ে রয়েছে, শুধু জামাই আসার অপেক্ষা। এইবার ষষ্ঠী দেওয়া শুরু হচ্ছে, আমার মা শার্টের জল দিচ্ছে। তন্ময় কেমন লাগলো? হ্যাঁ দশ কালকে পড়াও, দশহরার দিন খুলি। ভালো করে হলুদ লাগাও নি এবার, নাও বাটা। হ্যাঁ এবার নিচে রাখো, আবার নামিয়ে, হ্যাঁ এবার প্রণাম করো, না করতে হয় পাটা দাও। হ্যাঁ হ্যাঁ পারি না, ওটা বসে যাবে, ওটা এডিটিং এ বসে যাবে, তোমার কত কিছু বসবে, শঙ্খের আওয়াজ উলু সব বসে যাবে। কি খাচ্ছিস? মিষ্টি? একবারে উঠতে হবে, নাহলে এখান থেকে উঠাই যাবে না। এগুলো আমরা কালকে খাবো, আজকে করে রেখেছে, কালকে বাসে খেতে হবে, আজকে রান্না করে কালকে খেতে হবে। হ্যাঁ আমার বানানো নিয়ম। আচ্ছা খাও। দুপুর হয়ে গেছে, জামাই বাবু খেতে বসে গেছে। তো শাশুড়ি মা কি খেতে দিল? এখানে আছে ভাত, লেবু, লঙ্কা, তিন রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, এটা শশা, আর এই হলো মাছে মাথার ডাল, আর হলো মাছ, এটা মনে হয় পুঁটি মাছ, ঠিক আছে, পুঁটি মাছের চচ্চড়ি, আর এখানে আছে মটন, এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি পায়েস, সরি মিষ্টি আর দই। আপনি কিছু বলবেন? না আমি এখন কিছু বলতে চাইছি না, আমি শুধু খেতে চাইছি, এগুলো দেখে আমার খেতে ইচ্ছা করছে, কথা বলতে ইচ্ছা করছে না,
কতক্ষণে খাওয়া শেষ তো হাগড়ে বসে রয়েছি। ঠিক আছে তাহলে খাওয়া শুরু করুন। শুরু করো তো এখনই। হ্যাঁ হ্যাঁ এদিকে যাবি না পর্যন্ত খাবার খাওয়ার আগে শশা খাই। আচ্ছা শশা দিয়ে উদ্বোধন করছি। ঠিক আছে। ও জামাই খাচ্ছ? হ্যাঁ। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে আপা, আপাতত মাছের মাথা দিয়ে ডাল কাটছি। দারুণ লাগছে খেতে। স্যালাড তো সব খেয়ে নিয়েছো দেখছি। হ্যাঁ সব খেয়ে নিয়েছি, আমি খাবার আগে স্যালাডটা খাই। আচ্ছা আচ্ছা তো দাদি কাটছি। গুড মর্নিং, আজকে হচ্ছে জামাইষষ্ঠীর পরের দিনের সকাল আর আমি আছি আমার শ্বশুর বাড়ির ছাদে। কাল খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে ক্যারাম বোর্ড খেললি, আমি আমার বউ শালাবাবু সবাই মিলে, শাশুড়ি সবাই মিলে ক্যারাম বোর্ড খেলি। ক্যারাম বোর্ড খেলতে খেলতে আর মনে ছিল না যে ভিডিওটা এন্ড করি, তাই আজকে সকালবেলা চলে আসলাম। আর তার উপরে কালকে রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়, খুবই ঝড় বৃষ্টি হয়, মোটামুটি আশপাশ আমাদের এইখানে আশপাশে পুরো জলে ভরে গেছে সব জায়গা। তো এত কিছুর মধ্যে আর ভিডিওটা ঠিক করে এন্ড করা হয়নি, তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম ভিডিওটা এন্ড করবো বলে। দেখতেই পাচ্ছ এই ছাদের একটা অসাধারণ ভিউ, বরাবরই শ্বশুরবাড়ির ছাদটা আমার খুব ভালো লাগে, সেই বিয়ের সময় থেকে এই ছাতার প্রতি আমার একটা মানে বিশেষ নজর আছে। তো যাই হোক, আমাদের এরকম ব্লগ দেখতে থাকো, আমাদের ব্লগ তো আসতেই থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। আশা করি যত জামাইরা আছে আমাদের বাঙালি যত জামাই তাদের কালকের দিনটা ভীষণ ভালো কেটেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, টাটা।